থেকে সবাইকে স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজই চলে আসলাম, ব্লগটা শুরু করলাম। কি দেখাতে পারবো জানি না তোমাদেরকে আজকে, যতটুকু পারবো ততটুকুই সহযোগিতা করবে তোমরা আমার সাথে। তো আজকে একটা তোমাদের সাথে কথা শেয়ার করছি, একটা ইউটিউবে আমাদের একজন বড় ইউটিউবার, সে ভালো প্রতিষ্ঠিত, সে সেদিন বলছিল যে আমাদের ভিউটা মানে ভালো হলে পরে ওয়াচ টাইমও বাড়বে, সব কিছু বাড়বে, সেই জন্যই বলছিল ভিডিওটা ঠিকঠাক মতো দেওয়ার কথা বলছিল, যে ভিডিওটা যদি আমরা ঠিক মতো দিই তাহলে আমাদের ওয়াচ টাইমটা তারপরে ভিউ মোটামুটি বাড়বে, সেটাই বলছিল। তো আমরা ভিডিওটা কীরকম টাইমে দিলে ভালো হয় সেটা বলছে, যে ছটা থেকে, সন্ধ্যা ছটা থেকে রাত্রি মানে সন্ধ্যায় আটটা অবধি যদি আমরা ভিডিও দিই তাহলে খুব ভালো হয়, তাহলে আমাদের ভিউ, ওয়াচ টাইম সব কিছু খুব ভালোভাবে বাড়বে, এটাই বলছে। আর বলল যে ভিডিও প্রতিদিন দেবেন, ভিডিওটা না দিলে পরে অনেক উপকার, ওয়াচ টাইম বাড়বে, তারপরে ভিউ বাড়বে, সেটা ভীষণ উপকার, এই কথাই বললো, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আরেকটা আমি এটা বলছি যে সাবস্ক্রাইব করে তোমরা কেউ চলে যাবে না, কেন বলো তো? সবাই অনেক সময় খেয়াল করে না, মনে থাকে না, এটা প্রত্যেকেরই হয়। তোমরা যে কারেন্ট যে ভিডিও সেই ভিডিও যে নক করো, যে আমার সময় হয়ে গেছে তোমরা এসো আমার ঘরে, সেইভাবে নক করো, ঠিক সবাই যাবে, ঠিক সবাই দেবে। আর দিয়ে কেটে দিও না, মানুষকে টাইম দাও, তিন দিন চার দিন টাইম দাও, টাইম দেওয়া উচিত সবাইকে, আমি সবার কথা বলছি। আমি কিন্তু এটা করি না, আমি কাউকে কাটি না, আমি কাউকে কাটি না, প্রত্যেককে যে বলি, যদি দেয় দেয়, না দিলেও যেমন তেমনি তাকে, আমি কাউকে কাটি না, বিশ্বাস করো। আমার কিন্তু সাবস্ক্রাইব সেইভাবে কেটে কেটে শেষ হয়ে যাচ্ছে, সেইভাবে হচ্ছেই না। সে না হোক, আমি অত এইসব নিয়ে ভাবি না, আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যাই হোক বললাম। আর ওয়াচ টাইমটা তোমরা ভিডিওটা দয়া করে সবাই দেখো, সবার উপকার হবে, সবাই সবারটা দেখলে উপকার যথেষ্ট হয়, যথেষ্ট হয়, একটু কষ্ট করে সবাই দেখো। কি আর বলবো, এই বলার আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, এরপরে দেখি কি শেয়ার করতে পারি, যেগুলো শেয়ার করিব সেগুলো তোমরা একটু দেখবে। তারপরে এখন আমি রান্না কাজ কর্ম নিয়ে পুরো ব্যস্ত হয়ে যাব, তারপরে নাতনির ব্যাপার তো আছেই, নাতনি এখন পড়তে বসেছে, অনলাইনে পড়তে বসেছে, তারপরে আবার ওর স্নান টান খাওয়া দাওয়া আছে। যাই হোক, তোমাদের সাথে আজকে এই শেয়ার করলাম, এখানে আমি রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার নাতনির ক্লাস শুরু হয়েছে, এই যে তেয়ার করছে, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। হ্যাঁ, তুমি পেয়ার করছো? আচ্ছা, পেয়ার করো, কথা বলে না, আমার নাতনি পেয়ার করছে। বলো বাবা, গানটা বলো। নাতনি পড়তে বসে গেছে অনলাইনে, এবার আমি একটু এই যে তুলসী পাতা তুলছি, গাছ অনেক আছে, শেয়ার করতে পারি না সব। এটা হলো লক্ষ্মী জবা, লক্ষ্মী জবা আজকে অনেক ফুটেছে, আমার তিন রকম জবা আছে, এই লক্ষ্মী জবা, এগুলোর সাইজ এই রকমই হয়। আর একটা আছে হলো গোলাপি, গোলাপি জবা অনেক ফোটে, ওপরে প্রচুর আছে, গাছটা অনেক লম্বা হয়ে গেছে, শীতকালে কাটতে হবে। আসল কথা, আমাদের চার ফুট জায়গার মধ্যে তো সব ছাড়া হয়, চার ফুট পাঁচ ফুট এইরকম জায়গা ছাড় আছে, তার মধ্যেই আমি বেদি করে করে গাছগুলোকে করেছি। দেখো আজ গাছটা খুব সুন্দর, নিচে মাটি আছে আমার, মানে ইয়ে টবের মধ্যে না, অনেক বড় বড় গাছ। আর একটা আছে গোলাপি, আর একটা আছে সাদা, এই যে গোলাপিটা প্রচুর ফোটে, আর একটা আছে সাদা, সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। এই দেখো, এই ফুলগুলো তুললাম, তুলে এবার আমি পুজো দিতে যাব, পুজো করে তারপরে রান্নায় ঢুকে যাব, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি।
আরও যা যা শেয়ার করছি সেগুলো তোমরা একটু দেখতে থাকবে। এরপরে একটা বৃষ্টি শেয়ার করলাম, বৃষ্টিটা বিকালবেলায় এসছে তোমার এই 4:30টার সময়, সেটাও শেয়ার করলাম। তো আজকে বৃষ্টিটা ভীষণই হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। সকালবেলা মুখ ভার ছিল, তখন বৃষ্টি ছিল না, কিন্তু 4:30 থেকে মোটামুটি বৃষ্টিটা ভালোই এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি, অন্য আরেকদিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো।